আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট লৈ আহিলো নতুন এখন আপডেট। এইটো ভিডিওত আমি আলোচনা কৰিম আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টৰ থার্ড গ্রেড আৰু ফোর্থ গ্রেড এক্সামৰ ফাইনাল কাট অফ সম্পৰ্কে। যিসকল পৰীক্ষাৰ্থী আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টৰ থার্ড গ্রেড আৰু ফোর্থ গ্রেডত পৰীক্ষা দিলে সেইসকলৰ মনত এটাই প্ৰশ্ন যে কিমান পালে পৰীক্ষাত পাছ কৰিব, কাট অফ বা কিমান যাব, এই সম্বন্ধে বিস্তারিত ভিডিওত আলোচনা কৰিম। ভিডিওটো ক্লিক কৰিছে যদি প্ৰথমত পৰা হেকলৈ চাবলৈ অনুৰোধ জনালো। আৰু লগতে মোৰ চেনেলত নতুন হলে এনেকৈ নতুন নতুন ভিডিও সকলোতকৈ আগত পাবলৈ প্লিজ মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি মোৰ লগত থাকিব। তো বলক ভিডিওটো আরম্ভ করি। এতে আমি চাইলো যে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টর থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেড এক্সামর ফাইনাল কাট অফ সম্পর্কে। কাট অফ সম্বন্ধে কিন্তু বহুত ভিডিও আপনাদের চালে মই আশা করছো মোর ভিডিওটো প্রথম পড়া হেকলে চাব। এইটো ভিডিওতে আপনার ফাইনাল কাট অফ সম্বন্ধে আলোচনা করিম। তো ফাইনাল কাট অফ সম্বন্ধে আলোচনা করার আগত এটা কথা আপনার কো যে কাট অফ সম্বন্ধে কিন্তু বহুত ওয়েব পোর্টালে বহুত ধরনের কাট অফ প্রকাশ করেছে। ইয়ার মাজের চারিটা কাট অফ আপনার উদাহরণ হিসাবে দেখো আছো। প্রথম কাট অফ তো চাও, প্রথম কাট অফ তো এনে ধরনের 8 পাসৰ কাৰণে ধৰা হৈছে 55-60, 10 পাসৰ কাৰণে ধৰা হৈছে 70-75, 12 পাসৰ কাৰণে ধৰা হৈছে 75-80, গ্ৰেজুয়েশ্যনৰ কাৰণে ধৰা হৈছে 70-75, ড্ৰাইভাৰ পষ্টৰ কাৰণে ধৰা হৈছে 60-70। তো তাৰপিছত EWS, OBC, ST, SC এনেকুৱা ধৰণৰ ভাগ ভাগ কৰি কিন্তু দেখুওৱা হৈছে। তো এইটো আছিল প্ৰথম কাট অফ ওয়েব পোর্টেলবোৰে প্রকাশ করা। এতিয়া দ্বিতীয় কাট অফটো আপোনালোকক দেখুৱাইছোঁ। দ্বিতীয় কাট অফটো এনেকুৱা ধৰণৰ দেখুৱাইছে, থার্ড গ্রেড আৰু ফোর্থ গ্রেডক দুটা ভাগ কৰি জেনেৰেলত ধৰা হৈছে 100-110, তাৰপিছত ধৰা হৈছে 130-135, তাৰপিছত OBCৰ কাৰণে 100-110, তাৰপিছত 125-135 থার্ড গ্রেডৰ কাৰণে এনেকুৱা কিন্তু কাট অফ ধৰাইছে। এতিয়া আপোনালোকক ওয়েব পোর্টেলবোৰে প্ৰকাশ কৰা তৃতীয়টো কাট অফ দেখুৱাই আছোঁ। তৃতীয়টো কাট অফ এনেধৰণৰ, জেনেৰেলৰ কাৰণে 8 পাছত ধৰা হৈছে 55-60, তাৰপিছত 10 পাছৰ কাৰণে ধৰা হৈছে 70-75, 12 পাছৰ কাৰণে ধৰা হৈছে 75-80, গ্ৰেজুয়েশ্যনৰ কাৰণে ধৰা হৈছে 70-75, আৰু ড্ৰাইভাৰৰ কাৰণে ধৰা হৈছে 63-70। তো এনেকুৱা ধৰণৰ আছিল তৃতীয়টো কাট অফ। এতিয়া আপোনালোকক চতুর্থটো কাট অফ দেখুৱাইছোঁ। চতুর্থটো কাট অফ কেনেকুৱা ধৰণৰ পৰ্টেলে প্ৰকাশ কৰিছে, তো চতুর্থটো কাট অফ এনেধৰণৰ দেখুওৱা হৈছে। থার্ড গ্ৰেডত জেনেৰেলৰ কাৰণে ধৰা হৈছে 115-120, তাৰপিছত ফোর্থ গ্ৰেডত ধৰা হৈছে 125-135, এনেকুৱাকৈ 105-90-95, 105-85, 90-90, 100। তো এনেকুৱাকৈ কিছুমান ওয়েব পোর্টেলে কিন্তু কাট অফ প্রকাশ করে আছে। আপনার একটা কথা কো, এই ওয়েব পোর্টেলে প্রকাশ করা কাট অফ বর কিন্তু এক্সপেক্টেড হে, ফাইনাল কাট অফ নহয়। তো এটি আপনার ফাইনাল কাট অফ সম্বন্ধে জানাই আছো। ফাইনাল কাট অফ কিন্তু সরকারহে প্রকাশ করবো পারিব, কোনো ওয়েব পোর্টেল বা কোনো ইউটিউবারে কিন্তু ফাইনাল কাট অফটো রেজাল্ট প্রদান করার আগতে আপনার দিব নোৱাৰিব। কিন্তু ফাইনাল কাট অফ পর একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটো আপনার কে আছো। আপনাদের যদি এই ভিডিওটো চাই আপনাদের পরীক্ষা দিয়ার সময়ত যিবোৰ কোয়েশ্চন করেছে সেই কোয়েশ্চনবোৰৰ ভিতৰত কিমান মার্ক আপনাদের পাব, এই ভিডিওটো কমেন্ট বক্সত কমেন্ট করে দিব। আর এই ভিডিওটো শেয়ার করে আপনার সকল বন্ধুবর্গলৈ পঠিয়াই দিব। এই বন্ধুবর্গ সকল পরীক্ষা দিয়ার সময়ত কিমান মার্কর কোয়েশ্চন করেছে, কিমান মার্ক পাব, এই সম্বন্ধে যদি এইটো ভিডিওর কমেন্ট বক্সত কমেন্ট করে যে মই ইমানখিনি নাম্বার পাম, এনেকুৱাকৈ যদি অসমৰ 1-2 লাখ পৰীক্ষাৰ্থীয়ে এইটো ভিডিঅ' চায়, আপোনালোকে যদি শ্বেয়াৰ কৰি চাবৰ কাৰণে সুযোগ কৰি দিয়ে, তেন্তে তেওঁলোকে যদি এই ভিডিঅ' কমেণ্ট বক্সত কমেণ্ট কৰে যে মই ইমান পাম, অমুকে ইমান পাব, এনেকুৱাকৈ 1-2 লাখ পৰীক্ষাৰ্থীয়ে যদি এইটো ভিডিঅ' কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি সিহঁতৰ মতামত জনায়, সিহঁতে কিমান পাব যদি জনাই দিয়ে, তেন্তে ফাইনাল কাট অফটো এইটো ভিডিঅ'ৰ কমেণ্ট বক্সত যিখিনি মানুহে কমেণ্ট কৰিব ইয়াৰ মাজৰ পৰা উলিয়াব পৰা যাব। তো আপোনালোকক অনুৰোধ কৰোঁ যে এই ভিডিঅ'টো আপোনালোকৰ বন্ধুবৰ্গলৈ শ্বেয়াৰ কৰি দিয়ক, যিসকলে আসাম ডাইৰেক্ট ৰিক্ৰুটমেণ্টৰ থার্ড গ্ৰেড আৰু ফোর্থ গ্ৰেডত পৰীক্ষা দিছে। তো তেওঁলোকে যদি এইটো ভিডিঅ'ত কমেণ্ট কৰা আৰম্ভ কৰে, সেই কমেণ্টৰ ভিত্তিত মই 2-3-4 দিন পিছত আৰু এটা ভিডিঅ' বনাই ফাইনাল কাট অফ সম্বন্ধে আপোনালোকক জনাব পাৰিম। অন্যথা ফাইনাল কাট অফ সম্বন্ধে জনাৰ কোনো মাধ্যম নাই। চৰকাৰে কিন্তু ফাইনাল কাট অফটো এতিয়ালৈকে প্ৰকাশ কৰা নাই। ফাইনাল কাট অফটো প্ৰকাশ হ'ব ৰিজাল্ট দিয়াৰ পাছত। ৰিজাল্ট দিয়াৰ আগতে কিন্তু ফাইনাল কাট অফ আপোনালোকে চাব নোৱাৰিব। তো আজি ইমানেই। ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি মোৰ লগত থাকিব।